ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. মোহতারামা জানতে চেয়েছেন একটি বিষয়, অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে টিকা তৈরি বা ভ্যাকসিন তৈরিতে হারাম উপাদান ব্যবহার করা হয় এবং সেগুলো প্রয়োগ করা হয় বড় বড় রোগের ক্ষেত্রে, যা বর্তমান বিশ্বে টিকা নামটা বেশ আলোচিত একটি বিষয়, ভ্যাকসিন। তো যদি হারাম উপাদান দিয়ে সেটা তৈরি করা হয় তাহলে সেটা মুসলিমরা নিতে পারবে কিনা, এটা একটি লম্বা আলোচনা, কারণ বিদ্বানগণ এ বিষয়ে অনেক আলোচনা করেছেন যে হারাম উপাদান দিয়ে করা জিনিসটা নেওয়া যাবে কিনা। প্রথমত অনেকেই প্রথমেই না বলেছেন যে হারাম উপাদান দিয়ে গঠিত মুসলিমরা তাদের শরীরে প্রবেশ করাতে পারে না। ওয়াকাদ ফাসসালা আলাইকুম মা হাররামা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন এটা যেহেতু পৃথকী করে দিয়েছেন যা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এবং হাদিসে উল্লেখ আছে যে আল হালাল বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হারাম যেটা সেটাও স্পষ্ট এবং হালাল সেটাও স্পষ্ট বলে দেওয়া আছে। সুতরাং যারা হালাল মানতে চাই তারা যেন সেটা গ্রহণ করে, আর যারা হারাম থেকে বেঁচে থাকতেও চাই তারাও যেন হারামটা বেছে বেছে মেনে চলে, আর এর মাঝের সন্দেহ বিষয়গুলোকেও হারামের সাথেই তুলনা করা হয়েছে। এখন আসি টিকার ক্ষেত্রে। এখন এই টিকা আবার কেউ উল্লেখ করেছেন যে যদি হারাম কোনো কিছু দ্বারা তৈরি হয় এবং সেটা যদি ইবাহা, অর্থাৎ সেটা যদি ওটাকে কি বলে রিফাইন করা, এটা যেমন চামড়া, মরা গরুর চামড়া, মরা গরু পুরোটাই হারাম কিন্তু মরা গরুর চামড়াটা এটা যদি বাহা করা হয় বা সেটা লবণ দিয়ে বা আরও কিছু যে প্রক্রিয়া আছে সেটা যদি করা হয় তাহলে সেই চামড়াটা হালাল হয়ে যায়। এটা মানুষ ব্যবহার করতে পারে, মুসলমানেরাও ব্যবহার করতে পারে। যেমন মানুষের শরীর থেকে কোনো কিছু যেটা বের করা হয় সেটা নর্মালি হালাল না, এটা হচ্ছে হারাম, কিন্তু সেটা চিকিৎসার ক্ষেত্রে যদি কোনো কাজে লাগে তাহলে সেটা আবার হালাল হয়। যেমন এখন বর্তমান কী যেন এটা দিচ্ছে প্লাজমা বা এরকম কিছু জিনিস, এটাকে প্রক্রিয়া করা হচ্ছে, প্রক্রিয়া করেই সেটা মানুষের শরীরে পুশ করা হচ্ছে বা দেওয়া হচ্ছে, এতে মানে দুরারোগ্য এবং মৃত্যুর মুখোমুখি এই ধরনের রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিচ্ছেন। তো এই ক্ষেত্রে কয়েকটা কারণে এটা ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ যদিও হারাম দ্বারা উপাদান গঠন করা, হারাম উপাদান দিয়ে যদি গঠিত হয় তৈরি করা হয়, এটা কয়েকটা কারণে ব্যবহার করা যেতে পারে। এক নম্বর, সেটাকে ইবাহা করা হয়েছে, অর্থাৎ সেটাকে প্রক্রিয়া করে দেখা যাচ্ছে তার কিছুই কোনো অংশই থাকে না, জাস্ট কোনো অক্সিজেন নেওয়া অথবা তার একেবারে তরল কোনো পদার্থ যেটাকে মেশিনে প্রক্রিয়াজাত করে করা এভাবে নেওয়া। দুই, এটা ছাড়া আর কোনো পথ নেই, অর্থাৎ মৃত্যু থেকে অথবা জাতিকে রক্ষার ক্ষেত্রে এটা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই, তাহলে সেক্ষেত্রে নেওয়া যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই আবার উল্লেখ করেছেন যে সূরা আনআমের 119 নম্বর আয়াত, মনে হয় দেখবেন যে ওয়াকাদ ফাসসালা আলাইকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা উত্তরিরতুম ইলাই, যে যেটা তোমাদেরকে বাধ্য করা হয়েছে এটা ছাড়া আর কোনো মানে অগত্য এটা ছাড়া আর কিছু নেই। আবার অন্য আয়াতেও আছে যে ফামানি তুর্রা গাইরা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাই, যে যারা সীমালঙ্ঘন এবং শত্রুতা ছাড়াই যারা এদিকে আগায় বা এটা গ্রহণ করে এটা তাদের জন্য গুনাহ হবে না। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন।
এটা নিয়ে হয়তো আরো আলোচনা আসবে, আরো আলোচনা হবে, আলেম ওলামাগণ আলোচনা করবেন। আমি আলোচনাটা দেখে বুঝতে পারলাম যে তাতঈম বলা হয় এটাকে, তাতঈমটা গ্রহণ করা যেতে পারে। আরো আরো কথা আছে বিষয়ে, যে যদি সরাসরি আমরা এখান থেকে বুঝতে পারি যে এখানে হারামই আছে, অন্য কিছু নাই। ও তারপর আরেকজন কেউ শর্ত দিয়েছেন যে এটা যদি করা হয় যে হারাম জিনিস উদ্দেশ্যটা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এটা হারাম দ্বারা গঠিত হয়েছে এই উদ্দেশ্যে যে মুসলমানদের ভিতরে যেন হারাম ঢুকানো যায়, এটা যদি অমুসলিমরা এই উদ্দেশ্য করে থাকে তাহলে এটা গ্রহণ করা যাবে না। আর আবার আরও একটা কথা, যদি এর মধ্যে মুসলিমরা জড়িত থাকে, অর্থাৎ আমভাবে মুসলিম অমুসলিম, এটা জাস্ট মানব কল্যাণের জন্য, এটা মানুষের কল্যাণের জন্য, এটা মুসলিম অমুসলিম এখানে বিষয় না, মানব কল্যাণের জন্য এটা করা হয়েছে, তাহলেও এটা গ্রহণ করা যাবে, যদিও সেটা যে কোনো কিছু থেকেই তৈরি হোক না কেন। আল্লাহ আলাম, আল্লাহ রব্বুল আলমিন এ বিষয়ে ভালো জানেন, আল্লাহ যদি ভুল হয় আল্লাহ যেন ক্ষমা করেন। সো আমরা আপাতত এটা গ্রহণ করতে পারি এই শর্তগুলো সামনে রেখে, আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করেন।